শুধু আবাসন ব্যবস্থাই নয় নিজ অঞ্চলের উন্নয়নের কথাও প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছেন নারী ফুটবলাররা যা সমাধানের পূর্ণ আশ্বাসও মিলেছে প্রধান উপদেষ্টার কাছ থেকে বাফুফিতে এমনটাই জানিয়েছেন দলের অধিনায়ক সাবিনা খাতুন মেয়েদের জন্য যদি একটা থাকার একটা জায়গার ব্যবস্থা করে দেন সেটাই মূলত বলেছে এবং যার যার অঞ্চলে ছোটোখাটো সমস্যা যেমন রাস্তাঘাট যেমন মনিকা বলেছে ওর এলাকাতে রাস্তাঘাট এবং বিদ্যুতের সমস্যা আছে সো উনি বলেছেন যে সবগুলা প্রবলেম ওনার কাছে নোট করে যার যার ইন্ডিভিজুয়াল সমস্যাগুলো ওনাকে হচ্ছে রাইড ডাউন করে দেওয়ার জন্য